বীজ রাখা পর্যন্ত যাবতীয় করণীয় এবং সুবিধা অসুবিধাগুলো এখানে আলোচনা করা হবে। আমি বলি এখানে আমরা 14 দিন আসবো, এই 14 দিনের মধ্যে কম পক্ষে 8 দিন আমরা বেগুনের ক্ষেত্রে যাবো, কম করে হলেও ফাঁকি দিলেও 8 দিন যাইতে হবে, ফাঁকি না দিলে 10-11 দিন যাইতে হবে, ধরে নেন আমরা কম পক্ষে 8 দিন আমাদের সাথে আপনাদের সেই মাঠে। যেহেতু হাতে কলমে শিক্ষা, আমি আগেই বলছি হাতে কলমে শিক্ষা এখানে বৈশ শিক্ষা, আমি আপনাকে বেগুনের পোকা ওখানে দেখাবো, রোগ দেখাবো, কোনটা কোন পোকা কি ধরনের ক্ষতি করে সব কিছুই ওখানে গিয়ে দেখাবো। এই যে একটা করে পাতা নিয়ে মুরগি যেমন বসছে মুরগির পাশে, এই এই যা বসবে একটা করে পাতা নিয়ে আছে জায়গা বসতে হবে, ভাই এলাকায় সবজি চাষে বেগুন চাষে বা কি কি সমস্যা আছে আপনাদের কাগজ দেব, ওই কাগজে আপনারা সমস্যাগুলো লিখবেন, যে এই তো জানার আগ্রহ, এই তো জানি না, অমুকটা দরকার তমুকটা দরকার, যা দরকার মনে যা আছে মনে করেন, যা ভোর কাজ করে পারেন না সেটাও এনে লিয়ে দিন, বুঝছেন? এখন কোন দলে কি নাম দেয় সেটা আপনারা একটু ফলো করবেন এবং আপনাদের নামগুলো মনে রাখবেন যে আমাদের এই নাম। আপনারা দেখেন রাজু এই দলের নাম হলো মাকড়সা, মাকড়সা। আচ্ছা উপরে উপরে দলের নাম মাকড়সা, এই কথাটা লিখা হবে, দলের নাম মাকড়সা। উপরে বনকোলা আইপিএম কৃষক মাটি স্কুল, এই কথা লিখে উপরে থেকে পাতা লাল হয়ে যায়, ধানের গাছের পাতা কথা হয়ে পড়ে পরে পরে পেঁয়াজের পাতা লাল হয়ে যায় এবং